আসসালামু আলাইকুম সিনেমা নয় সত্যি মা হতে চলেছে মাহিয়া মাহি প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ঢলিউড সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি এই তথ্য নিউজকে নিশ্চিত করেছেন নায়িকা নিজেই জীবনের সেরা সময় কাটাচ্ছেন জানিয়ে তিনি বলেন আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি দিন রাত চলে যাচ্ছে টেরি পাচ্ছি না প্রচন্ড আদর যত্ন দিনগুলো কেটে যাচ্ছে কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন গত বছর গাজীপুর ব্যবসায়ী ও রাজনৈতিক বিয়ে করেন মাহি নতুন সংসার জীবনের চার মাসের মাথায় গুঞ্জন ওঠে অভিনেত্রী মা হতে চলেছে তখন অবশ্য মাহি বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সাম্প্রতিক গুঞ্জন চাওর হয়েছিল তৃতীয় সংসারের ভালো নেই মাহি এবার সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে নায়িকা জানালেন তিনি মা হতে যাচ্ছেন কাটাচ্ছেন জীবনের সেরা সময় দুই হাজার ষোলো সালে পঁচিশে মে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি দুই হাজার একুশ সালে চব্বিশে মে তাদের পঞ্চম বিবাহ বার্ষিকী আগ মুহূর্তে মাহি জানান একসঙ্গে আর তারা থাকছেন না তাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছে তারপরেই তৃতীয় বিয়ের খবর প্রকাশ আনেন ওই অভিনেত্রী তারও আগে দুই হাজার পনেরো সালে পনেরোই মে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মাধ্যমে শাওন নামের একজনকে বিয়ে করেন মাহি দুই হাজার ষোলো সালে বিয়ের পর শাওনের সঙ্গে বিয়ের বিষয়টি আলোচনায় আসে সে সময় শাওনের সঙ্গে মাহির সভিয় ফাঁস হয় যা সংবাদ মাধ্যম গুরুত্বর সহকারে প্রকাশিত হয় তখন মাহি সবাইকে ক্রাইমের মামলা করেন তবে শেষ মামলার প্রতিবেদন শাওনের সঙ্গে মাহির বিয়ের প্রমাণ পাওয়া যায় এদিকে গত শুক্রবার মাহি অভিনীত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা লাইভ প্রায় চার বছর পর পর্দায় ফিরলেন জান্নাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আদর আজাদ বর্তমানে মাহিয়া মাহির হাতে রয়েছে আনন্দ অশ্রু নরসুন্দরী অহংকারী বৌ গ্যাংস্টার যাও পাখি বলতারে ববুজান সিনেমাগুলো এর মধ্যে অধিকাংশ সিনেমায় মুক্তির জন্য প্রস্তুত